এই যে ছবিটা দেখা যাচ্ছে না, যে এই যে ঘর থেকে সোনা দানা টাকা এত পাওয়া যাচ্ছে, এবং যেটা দৃশ্য তো এর আগে দেখা যায়নি, এবং তারপরে যদি দেখি যে অনুব্রত মণ্ডলের নামে বা এক এক মানে ঘনিষ্ঠদের নামে তার সম্পত্তি দেখা যাচ্ছে, এই ছবিটা ঠিক কিরকম? মানে মমতা ব্যানার্জি বলছেন যে আমি অনুব্রত মণ্ডলের পাশে আছি, পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ছবি ছিল না, ছবিটা ভারতের অন্যান্য রাজ্যে ছিল, পশ্চিমবঙ্গে ছবিটা মমতা ব্যানার্জির আনা, তিনি এনেছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ছবি। রাজনীতিতে কালো টাকার ব্যবহার, রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার, এগুলোকে নিয়ন্ত্রণ করাই কিন্তু নির্বাচন কমিশনের মতন সংস্থাগুলোর কাজ ছিল। কিন্তু তৃণমূল দলটাকে রেকগনিশন দেওয়ার পর থেকেই নির্বাচন কমিশন তার সবচাইতে বড় আইনি এবং সাংবিধানিক যে কর্তব্য, সেই কর্তব্যতে গাফিলতি করেছে। সেটা হলো এই যে গত কয়েক বছর সময়ে তৃণমূল কংগ্রেস নামক দলটিকে একটি রাজনৈতিক দল হিসেবে ব্যবহৃত হতে দিয়েছে অরাজনৈতিক কিছু শক্তি, অরাজনৈতিক বলে দাবি করে থাকা রাজনীতির অবয়বের ভিতরে থাকা কিছু ব্যবসায়ীদের হাতে। মানে উদাহরণ দিলে আমি বলবো যে এতদিন পর্যন্ত আপনার ভারতের রাজনীতি, খুব সিরিয়াস নোট আমি বলছি, এটা নিন যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকতো যে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো ক্রিমিনালদের আশ্রয় দেয়, সবার বিরুদ্ধে থাকতো। আদি কংগ্রেসের বিরুদ্ধে 70-এর দশকে ক্রিমিনালাইজেশনের অভিযোগ আছে, বামপন্থীদের বিরুদ্ধে অনেকেই বিভিন্ন ওই রশিদ খানো মুক্ত সুখ এইসব আপনারা বলতে শুনতে পাবেন, বিজেপির বিরুদ্ধে তো সারা দেশ জুড়ে আজকে হচ্ছে। তো ফার্স্ট টাইম শুধুমাত্র একটা দল তৈরি হলো শুধু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে, সেটা বোধ হয় তৃণমূল কংগ্রেস। একদম এই দলটা এমন অদ্ভুত একটা দল, আমি বলছি না তৃণমূল তার মানে মানে বিজেপির বিপদটা লঘু, বিজেপির বিপদ তো অবশ্যই, আমি বললাম গোটা দেশকে আজকে এই রাজনীতি বিজেপি ছড়াতে চাইছে, আর তৃণমূল হচ্ছে এই রাজনীতির প্রথম প্রোডাক্ট, একটা রাজনৈতিক দল হিসেবে সেটা প্রডিউসড হয়েছিল 1998-তে। এই দলের আপনি অ্যানুয়াল স্টেটমেন্ট দেখবেন, নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা দেখবেন, হিসাব নিকাশ দেখবেন, কোম্পানির খাতায় লেখা নেই যে কোম্পানি কাউকে ডোনেট করেছে কিছু। তৃণমূল তার রিটার্নস দিয়ে ইলেকশন কমিশনে বলছে যে 3,50,00,000 টাকা ওই কোম্পানির কাছ থেকে পেয়েছি, আর কোম্পানির যখন খাতা স্টেটমেন্ট দেখা হচ্ছে নেই, ওই বছরের হিসাবে ওই টাকাটা ডোনেটই করেনি। তাহলে এ মুখ্যমন্ত্রীর বই, এত বড় দুর্নীতি, এত বড় দুর্নীতি, আমার মনে হয় না কোনো বিশ্ববাংলার লোগোর জন্য অ্যাডমিটেডলি অভিষেক ব্যানার্জি অ্যাপ্লাই করেছিলেন, এটা জানার পর মমতা ব্যানার্জি ওটাকে রাজ্য সরকারের লোগো হিসেবে ব্যবহার করতে। যে পিসি ভাইপো ঝামেলার মধ্যে সরকার ঢুকতে যাচ্ছে কেন? গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত, এখানে তৃণমূলে দুর্নীতিগ্রস্ত নয় বা তৃণমূলের মধ্যে খুব স্বচ্ছ লোক আছে, সবাই নিজেদের মতন করে দুর্নীতি। আমি তন্ময় ভট্টাচার্যের কথা বলছিলাম যে গেছিলাম আমি, তার কথায় আবার তিনি বলছেন যে আমি এটা বিশ্বাস করি না যে সবাই চোর, সবাই দুর্নীতিগ্রস্ত। মানুষ যারা ভোট দিয়েছেন তাদের কথা আমি বলছি না, কিন্তু যে সচেতনভাবে তৃণমূল করতে গেছেন কোনো না কোনোভাবে আয় আর্থিক না মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত তো বটেই। মমতা ব্যানার্জির মতন হলে শর্টকাটে মুখ্যমন্ত্রী আবার ধান্দা করা, তার জন্য সব কিছু করা, বিনা ঘামেই বিপ্লব করে ফেলা, খবরের কাগজওয়ালাদেরকে পেটোয়া করে রাখা, সতরার প্রতীক বলে ইমেজ তৈরি করা, কোনো ভোটে ডক্টরেট লেখা, কোনো ভোটে ডক্টরেট না লেখা, আর কে করেছে ভারতের রাজনীতিতে? আর একটা উদাহরণ দিন তো, ওটা তো জাল, সেটা বাদ দিন। আমি বলছি এতগুলো মিথ্যেতে কার জন্ম হয়েছে রাজনীতিতে মমতা ছাড়া? আর একটা উদাহরণ দেখেন, সেটা একটা ইউনিক পার্টি,
ভবিষ্যতে এরকম একটা মডেলকে আমাদের রাখতে হবে, ওই উঠে যাবে, ওই জন্য পলিটিক্যাল সায়েন্সের বইয়েতে এটা পড়াতে হবে, এরকম একটা পার্টিও জন্ম নিতে পারে আমাদের এই ইলেকট্রাল সিস্টেমে। তাই জন্যে যে পার্টিকে আমার মনে হয় এটাকে পার্টি অফ ক্রনি ক্যাপিটালিজম এরকম কিছু নাম দেওয়া উচিত, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এরকম একটা পার্টি।